মাঝে হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন বাকি, এরপরই বাঙালি মেতে উঠবে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায়। আর এই দুর্গোৎসবের প্রস্তুতি ইতিমধ্যে যেন শুরু করে দিয়েছে বিভিন্ন ক্লাব। যদিও গত বছরে নেই, এবছরও করোনা পরিস্থিতিতে কিভাবে হবে দুর্গাপূজা সেই উত্তর এখনও কারোর জানা নেই। প্রশাসনিকভাবে এখনও কোনো নির্দেশিকা জারি করা হয়নি পূজাকে কেন্দ্র করে। এরপরেও খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার ঢাকের কাঠি বাজিয়ে দিল বিভিন্ন ক্লাব। গত কয়েক বছর ধরে জাঁকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড হয়ে গেছে এই রাজ্যেও। পঞ্জিকা দেখে ভালো তিথি অনুযায়ী ঢাকঢোল পিটিয়ে চলছে এখন খুঁটি পূজার ধুম। তবে এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্য। খুঁটি পূজার ধারণাটি আসলে এসেছে প্রায় শত বছর পুরনো একটি রীতি থেকে। পূর্বে এত ক্লাব থিম প্রতিযোগিতার পেছনে ছোটাছুটি ছিল না, পুজো মানেই ছিল বনেদি বাড়ির সাবেকি একচালা প্রতিমা। আর সেই সময় মূলত বাড়ির ঠাকুর দালানে গড়া হতো প্রতিমা। তখন থেকেই অনেক রথযাত্রা শুভ দিনে মাটির প্রতিমা কাঠের কাঠামোকে পুজো করা হতো। সেই থেকেই মূলত প্রচলন খুঁটি পূজার। রাজ্যের বনেদি ক্লাবগুলো এর মধ্যে এই পুজোর মধ্য দিয়ে শুরু করে দিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতি। শুক্রবার গণেশ বন্দনার দিন আগরতলার শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা তাদের পুজো প্রস্তুতি শুরু করলো খুঁটি পূজার মধ্য দিয়ে। ক্লাব কর্মকর্তারা জানান, প্রশাসনিক বিধিনিষেধ মেনে এবারও স্বল্প বাজেটের পুজোর উদ্যোগ নেওয়া হবে। এরপরেও দর্শনার্থীদের কথা বিবেচনা করে আকর্ষণীয় প্রতিমা মণ্ডপ ও আলোকসজ্জার উদ্যোগ নেয় ক্লাব। ঐকতান যুব সংস্থা শান্তিপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপুজো উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল। অন্যান্য বছরের মতো এবছরও এই রাজ্যের ঐতিহ্যবাহী ক্লাব শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থার দুর্গাপূজার আয়োজন করছে। আমরা এই কোভিড পরিস্থিতিতে গতবারও রাজ্য সরকারের যে বিধিনিষেধ ছিল ওইটাকে মান্যতা দিয়েছি। এবছরও এখনও যেরকম সরকারি নির্দেশিকা আসবে আমরা এটাকে মেনেই আমরা রাজ্যবাসীকে আমরা দুর্গাপূজা উপহার দেব, যে সুন্দর দুর্গাপূজা। যে আমাদের এবছরের প্রতিমা যিনি তৈরি করবেন ইতিমধ্যে কলকাতা থেকে এসে গেছেন, লাইটিংও কলকাতা থেকে আসবে। তো আমরা ছোটোর মধ্যে কীভাবে ভালো পুজো, আপনারা সবাই জানেন যে এই রাজ্যের দুর্গাপূজা শান্তিপাড়ার পুজো দেখতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে সমেত আসাম এর পাশের রাজ্য আসাম থেকেও অনেক লোক সমাগম হতো। তো এই কোভিড পরিস্থিতিতে গত বছর আসতে পারিনি, জানি না এবছরে কীরকম লোক আসবে। সবটাই নির্ভর করবে রাজ্য সরকারের বিধি নির্দেশিকার উপর। আমরা আজকে যে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো, আপনারা সবাই জানেন যে আগে প্রায় 50 বছর 100 বছর আগে কি হতো, যে বনেদি পূজা বাড়িঘরের পুজোতে যেদিন আমাদের রথযাত্রার দিন আমাদের মূর্তি পূজা মূর্তিতে কাটাম পূজা হতো, এখন দেখা গেছে যে প্লাস্টিক প্লাস্টার অফ প্যারিস এইসব কারণে যে বনে পাড়ায় পাড়ায় পুজো হয় তার জন্য এই খুঁটি পূজার প্রচলন হয়েছে। আমাদের রাজ্যেও এটা প্রচলন হয়ে গেছে। আমরা আজকে এখানে আমাদের শান্তিপাড়া এলাকাবাসী এবং আমাদের ক্লাবের যিনি সভাপতি প্রদেশ বণিক সম্পাদক অশোক সাহা মহোদয় এবং আমাদের ক্লাব পুজো কমিটির যারা কর্মকর্তা বিজয় সাহা মহোদয়, কোষাধ্যক্ষ বাপি কর এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট যিনি ক্লাবের আমাদের দেবব্রত ঘোষ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন এই পুজোতে আমাদের এলাকার সবার প্রিয় এবং আমাদের ক্লাবের উপদেষ্টা এ রাজ্যের অন্যতম জননেতা তথা মাননীয় বিধায়ক আশিস কুমার শাহ মহোদয় এসেছেন আমাদের পূজাতে। আমরা খুব গর্বিত যে উনি আমাদের এই কাটামো যে আজকে আমাদের প্যান্ডেলের যে খুঁটি পূজা অনুষ্ঠিত হয়েছে উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা আনন্দে উনি যে অনুপ্রেরণা দিয়েছেন আমরা আগামী দিন পুজোটাকে আরও কীভাবে সুন্দর করে রাজ্যবাসীকে উপহার দিতে পারবো আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ। আপনার নাম এবং ডেজিগনেশন? আমাদের এবার শান্তিপাড়া পুজো কমিটি যেটা হয়েছে এটা আমি সম্পাদক হিসাবে আছি, সুজিত রায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।